আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা, ফুলবাড়িয়া কলেজ, ফুলবাড়িয়া ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিনান্স ব্যাংকিং ও বিমা, ফিনান্স প্রথম পত্রের টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্যের বাকি অংশটুকু আমি আলোচনা করব। গত ক্লাসে আমি একক নগদ প্রবাহ মিশ্র বা অসমান নগদ প্রবাহ এই দুইটা বিষয় নিয়ে, প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে এর বাকিটা অর্থাৎ সমান নগদ প্রবাহ বা বার্ষিকী বা বৃত্তি, এই অংশ নিয়ে, প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে কথা বলবো। তো একক নগদ প্রবাহ একটু প্রিভিয়াস ক্লাসের রিকল করি। একক নগদ প্রবাহ কি বলছিলাম? টাকার পরিমাণ একবার দেওয়া থাকবে, অর্থাৎ টাকার পরিমাণ কি একটা বার দেওয়া থাকবে, একবার দেওয়া থাকবে। মিশ্র বা অসমান নগদ প্রবাহে টাকার পরিমাণগুলো ভিন্ন ভিন্ন হবে এবং টাকাটা একের অধিক হবে, যেমন 500 টাকা, 300 টাকা, 200 টাকা, 5000 টাকা, এরকম ভিন্ন ভিন্ন যখন হবে সেটা হবে মিশ্র বা অসমান নগদ প্রবাহ। সমান নগদ প্রবাহ বা বার্ষিকী এটা বলেছিলাম যে এটা চিনবো আমরা কিভাবে, প্রতি অথবা কিস্তি, এই দুইটা শব্দ যদি উদ্দীপকে উল্লেখ থাকে, প্রতি অথবা কিস্তি এই দুইটা শব্দ যদি উদ্দীপকে উল্লেখ থাকে তাহলে সেটা বুঝবো যে আমরা সমান নগদ প্রবাহ অথবা বার্ষিকী। আমরা আজকে এই সমান নগদ প্রবাহ অথবা বার্ষিকী বা বৃত্তি বা এনইটি এটা নিয়ে, প্রয়োজনীয় এর সূত্রাবলী নিয়েই কথা বলবো। তো আমরা বোর্ডে খেয়াল করি, আমরা দুইটা ওয়ার্ড লিখবো এখানে, আমরা জানি ডিপিএস, এরপর আমরা আরেকটা ওয়ার্ড জানি যে পেনশন। এই দুইটা শব্দ সম্পর্কে আমরা সবাই অবগত, কম বেশি সবাই আমরা জানি। পেনশন, পেনশনটা কি? পেনশন সাধারণত চাকরির শেষে, অবসরকালীন সময়ে, শেষের দিকে, আমাদের যারা চাচা নানা দাদা যারা আছে তারা চাকরির শেষে, নির্দিষ্ট সময় শেষে, হ্যাঁ, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে থাকে, সেটা হচ্ছে 10,000, 20,000, 15,000, এরকম একটা নির্দিষ্ট সময় শেষে একটা অ্যামাউন্ট পেয়ে থাকে, পেনশনটা পেয়ে থাকে। ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, এটা সাধারণত 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, এরকম একটা নির্দিষ্ট মেয়াদে, সময়টা কি নির্দিষ্ট থাকে, টাকার পরিমাণ সমান থাকে, এই ডিপোজিটটা এটা করা হয়ে থাকে। সাধারণত এখানে সময়টা কি থাকবে, নির্দিষ্ট থাকবে, টাকার পরিমাণটা সমান হবে ডিপোজিট। বন্ধুরা, আমরা বার্ষিকীর বলেছি যে বার্ষিকীর আমরা চিনব কীভাবে, যে প্রতি এবং কিস্তি শব্দ যদি সৃজনশীল প্রশ্নে অথবা উদ্দীপকে উল্লেখ থাকে তাহলে সেটা বুঝবো যে আমরা বার্ষিকী বা বৃত্তি বা এনুইটির অঙ্ক। সাধারণ নিয়ম অনুযায়ী বার্ষিকী দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ বার্ষিকী, সাধারণ বার্ষিকী, সাধারণ বার্ষিকী, আরেকটা হচ্ছে বকে বা অগ্রিম বার্ষিকী। বার্ষিকী তাহলে দুই প্রকার, একটা কি সাধারণ বার্ষিকী, আর একটা হচ্ছে বকেয়া বা অগ্রিম বার্ষিকী। আরেকটা বার্ষিকী আছে এজ ইউজুয়াল, এই বার্ষিকীটা কদাচিত কোনো পরীক্ষা আসে না, সেটা হচ্ছে যে চিরস্থায়ী বার্ষিকী। আমরা এটা ক্লাসের শেষের দিকে চিরস্থায়ী বার্ষিকী নিয়ে কথা বলবো। তো সাধারণ বার্ষিকী আমরা এটা চিনবো কীভাবে, যে এটা সাধারণ বার্ষিকী, উদ্দীপকে কী দেওয়া থাকলে আমরা বুঝবো যে এটা সাধারণ বার্ষিকীর অঙ্ক। তো উদ্দীপকে আমাদের যদি প্রশ্নের, সৃজনশীল প্রশ্নে কী লেখা থাকবে,
শেষ কথাটা লেখা থাকবে, শেষে উদ্দীপকে কি লেখা থাকবে, শেষে যদি লেখা থাকে তাহলে বুঝবে এটা সাধারণ বার্ষিকীর অঙ্ক। এটাতে কি লেখা থাকবে, শুরুতে, শুরু শুরুতে। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি উদ্দীপকে এই ধরনের কথা লেখা থাকে শেষে তাহলে সাধারণ বার্ষিকী হবে, যদি শুরুতে লেখা থাকে বকেয়া বা অগ্রিম বার্ষিকী। বন্ধুরা তোমরা সাধারণত পরীক্ষায় এই বিষয়টি অর্থাৎ কোনটাতে শুরু হবে কোনটাতে শেষ হবে এই বিষয়গুলো তোমরা গুলিয়ে ফেলো, অর্থাৎ এটা ধরতে পারো না যে কোনটা শুরু কোনটা শেষ হবে। এই বিষয়টা আউলিয়ে ফেলার জন্য অঙ্কগুলো হয় না, সাধারণত অঙ্কটা ভুল হয়। এটা আমি মনে রাখার জন্য একটা বিষয় এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে সাধারণ বার্ষিকীতে সাধারণ নিয়ম অনুযায়ী আমরা অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে মিলাদ দিই, মিলাদ শেষে অর্থাৎ তবারকটা কখন দেওয়া হয়। তোমাদের কাছে প্রশ্ন যে তবারক কখন দেওয়া হয়, আশা করি তোমরা ধরতে পেরেছো যে তবারক অর্থাৎ মিলাদের শেষে তবারক দেওয়া হয়। তবারকটা কখন দেওয়া হয় অর্থাৎ মিলাদের শেষে তবারক দেওয়া, সাধারণ নিয়ম অনুযায়ী মিলাদের শেষে তবারক দেওয়া হয়। তাহলে যে অর্থাৎ এরপরে আবার কর্মচারীদের বেতন দেওয়া হয়, অর্থাৎ বেতনটা কখন দেওয়া হয়, মাসের শেষে বা বছরের শেষে বা মাসের শেষে অর্থাৎ বেতনটা দেওয়া হয়। এই দুইটা বিষয় যদি মনে থাকে, অর্থাৎ মিলাদ কোনটাতে মিলাদ, মিলাদ যখন কথা উল্লেখ থাকবে অর্থাৎ শেষে যদি উল্লেখ থাকে সেটা সাধারণ, সাধারণ নিয়ম অনুযায়ী মিলাদের অর্থাৎ তবারক দেওয়া হয়। তবারক দেওয়া হয় কি, মিলাদের শেষে, অর্থাৎ বেতন দেওয়া হয় কখন অর্থাৎ শেষে, বছর বা মাসে, মাসের শেষে মিলাদ দেওয়া হয়। এই ধরনের কথা যদি অর্থাৎ শেষ যদি উল্লেখ থাকে তাহলে সেটা সাধারণ বার্ষিকীতে হবে, সাধারণ বার্ষিকীতে হবে। আর এটা তো আছেই শুরুতে, বকেয়া বা অগ্রিম বার্ষিকীতে তো শুরুতে হবে। তাহলে আমরা এখন সাধারণ বার্ষিকী এবং অগ্রিম বার্ষিকীর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য অর্থাৎ ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু, সাধারণ বার্ষিকীর প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, বকেয়া বা অগ্রিম বার্ষিকীর ফিউচার ভ্যালু, বকেয়া বা অগ্রিম বার্ষিকীর প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। তো আমাদের সাধারণ বার্ষিকীর সূত্রটা শেষে এবং এটা হচ্ছে বকেয়া অগ্রিম বার্ষিকীতে শুরুতে। তাহলে আমরা এখানে কি সাধারণ বার্ষিকীতে অর্থাৎ বার্ষিকী বা বৃত্তি বা অ্যানুইটি, এটা আমরা অ্যানুইটিকে কী দ্বারা প্রকাশ করি, অ্যানুইটিকে আমরা অ্যানুইটি এ দ্বারা প্রকাশ করি অথবা পিএমটি দ্বারা প্রকাশ করি অথবা অনেক বইগুলোতে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা অ্যানুইটি এ অর্থাৎ আমরা এখানে এ দ্বারাই প্রকাশ করব, অর্থাৎ এ অ্যানুইটি এ দ্বারা প্রকাশ করব, এ দ্বারা অ্যানুইটি কী দ্বারা প্রকাশ করব, আমরা এ দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে সাধারণ বার্ষিকীর সূত্রটা আমরা বলছি যে আমি বলেছি আর আগেও বলেছি যে একটা সূত্র এখান থেকে শুধু মুখস্থ করব, একটা সূত্র আমরা বুঝবো আর বাকি সূত্রগুলো একসাথে নিয়ে আসবো, একটা সূত্র থেকে বাকি সূত্রগুলো নিয়ে আসবো। তো একটু খেয়াল করি, এ তাহলে সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য সমান সমান এ ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আই। তাহলে সাধারণ বার্ষিকীর সূত্র আমরা লিখে ফেললাম। এরপরে সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ বর্তমান মূল্য এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড আই। বন্ধুরা একটু খেয়াল করি, এখানে গত ক্লাসেও আমি এটা বলেছি, আমরা একটা ম্যাজিক ফর্মুলা নিয়ে আসার জন্য সূত্রগুলোকে আমরা এই অবলম্বন করেছি। যেমন আমরা গত সূত্র লিখেছি, আমরা জানি ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। এটা তোমাদের বইতে নেই, এভাবে নেই, বইতে আছে কিভাবে, বইতে আছে ফিউচার ভ্যালু ডিভাইডেড ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, এইভাবে আছে। এই জিনিসটাকে আমি এইভাবে নিয়ে আসছি, একটা ম্যাজিক ফর্মুলা, সকল সূত্রগুলো একসাথে নিয়ে আসার জন্য এই সূত্রটা আমি অবলম্বন করেছি। কীভাবে আসছে দেখো, আমরা জানি যদি ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা থাকে আমরা কি লিখতে পারি, এক্স ইনভার্স টু, ওয়ান বাই এক্স কিউব লেখা থাকে আমরা লিখতে পারি এক্স
ইনভার্স থ্রি। এখানে এনটাকে আমরা এই ইনভার্স হিসেবে নিয়ে আসছি, অর্থাৎ এক্সটাকে অর্থাৎ এনটাকে আমরা ইনভার্স নিয়ে আসছি। দেখো বইটা এইভাবে আছে, বইটাতে আমাদের এইভাবে আছে, আমরা এই সকল সূত্র একই ফরম্যাটে নিয়ে আসার জন্য শুধুমাত্র এই এনটাকে এইভাবে ব্যবহার করছি। দেখো এর আগে গত ক্লাসে বলেছিলাম যে ফিউচার ভ্যালুতে পজিটিভ এন হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুতে নেগেটিভ এন হবে। এটা মনে রাখার জন্য ফিউচার ভ্যালুতে পজিটিভ এন অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুতে নেগেটিভ এন হবে। তো দেখি সূত্রটি কী হয়, সাধারণ বার্ষিকী গেল। দেখো খেয়াল করি যে এখানে আর এখানে প্রায় সেম সূত্র, শুধু কোথায় পরিবর্তন একটু খেয়াল করি বন্ধুরা, কোথায় এটা কি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই অংশটুকু আগে আসছে, অর্থাৎ দ্বিতীয়টাতে কি এই অংশটুকু পরে আসছে, শেষে আসছে, অর্থাৎ ফিউচার ভ্যালুর অংশটুকু আমরা ফিউচার ভ্যালুর অংশটুকু মোটো অংশটুকু আগে আসবে আর প্রেজেন্ট ভ্যালুর চিকন অংশটুকু ওয়ানটা আগে আসবে। আমরা এভাবে মনে রাখতে পারি ফিউচার জিনিসটা, আমরা ফিউচারে কী হবো, আমরা একটা সময় ফিউচারে একটা মোটা হবো, আমরা ফিউচারে ফিউচারে তাই জন্য মোটো অংশটুকু আগে আসবে আর প্রেজেন্ট বর্তমানে আমরা চিকন আসি পাতলা আসি, তাহলে পাতলা অংশটুকু ওয়ানটা আগে আসবে, এটা মনে রাখার জন্য। তো আমাদের এখন দেখি বকেয়া বা অগ্রিম বার্ষিকীতে কী বলে, বকেয়া অগ্রিম সেম সূত্র এখানে, সেম সূত্র এখানে বসাই দিব, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে, কোথায়, বকেয়া শব্দের অর্থ বকেয়াটাই বোঝা যে বকেয়া একটা বাড়তি ঝামেলা, এখানে একটা বাড়তি ঝামেলা অ্যাড করবো। আমি সূত্রটা সেম লিখে ফেলি, এ ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড কি আই ডিভাইডেড আই, কী বাড়তি ঝামেলা, বাড়তি ঝামেলা বলেছি যে শুধু এখানে একটা জিনিস অ্যাড হবে, কী হবে, এই বকেয়া বলতে আমরা কী বুঝি যে একটা বাড়তি ঝামেলা, কোনো বাড়তি ঝামেলা, বাড়তি ঝামেলা তাহলে কি ওয়ান প্লাস আই, এই বাড়তি অংশটুকু এখানে আসবে, ওয়ান প্লাস আই কী থাকলে বকেয়া থাকলে, অর্থাৎ বকেয়া যেটা অর্থাৎ শুরুতে যেখানেই দেখবো কোনো সৃজনশীল প্রশ্নেতে বাড়তি ওয়ান প্লাস আইটা আমরা অ্যাড করব। সেম সূত্র পরেরটা দেখি, পরের সেম সূত্র এখানে লিখে ফেলি, কি এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড আই, সেম সূত্র লিখে ফেললাম, কি বলছিলাম বকেয়া মানে একটা বাড়তি ঝামেলা, তাহলে ওয়ান প্লাস আই অ্যাড করব, ওয়ান প্লাস আই, এই হচ্ছে আমাদের সূত্র। একটা সূত্র থেকে আমরা সবগুলো সূত্র বের করলাম, একটা সূত্র থেকে সবগুলো সূত্র বের। আবার বলি সাধারণ বার্ষিকী কী লেখা থাকবে, শেষে শব্দ লেখা থাকবে, উদ্দীপকে সৃজনশীল প্রশ্নের শেষ শব্দ লেখা থাকলে সেটা সাধারণ বার্ষিকীর সূত্র পড়বে, সাধারণ বার্ষিকীর সূত্র প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু কী বলছিলাম মোটো অংশটুকু, ফিউচার ভ্যালু সবসময় মোটো অংশটুকু আগে আসবে, ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আই, সাধারণ বার্ষিকীর প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য ওয়ান, চিকন পাতলা অংশটুকু ওয়ানটা আগে আসবে, ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ ইনভার্স এন ডিভাইডেড আই। এখানেও সেম বিষয়টা, শুধুমাত্র একই সূত্র, এখানে সূত্রটুকু এখান থেকে উঠাই নিয়ে আসছি, শুধুমাত্র বকেয়া থাকার কারণে, বকেয়া বা অগ্রিম বার্ষিকী থাকার কারণে একটা বাড়তি ঝামেলাটুকু অ্যাড হয়েছে, ওয়ান প্লাস আই, সেম একই জিনিস। তো আমরা এখন বলেছিলাম শুরুতেই যে আরেকটা বার্ষিকী আছে, সেটা হচ্ছে চিরস্থায়ী বার্ষিকী, আরেকটা বার্ষিকী নাম কি চিরস্থায়ী বার্ষিকী। তাহলে আমরা দেখি চিরস্থায়ী বার্ষিকী সূত্র কীভাবে বের করবো, চিরস্থায়ী বার্ষিকী আমরা সাধারণ সময়কে কি দ্বারা প্রকাশ করি, বছর বা সময় আমরা এন দ্বারা প্রকাশ করি, এন, তাহলে যে বার্ষিকীর এন এর কোনো মান নাই, এন নেই, এন নেই, সেটা হচ্ছে চিরস্থায়ী বার্ষিকী, এন মানে সময় বা বছর নেই, দেওয়া থাকবে না, সেটা হচ্ছে চিরস্থায়ী বার্ষিকী। তাহলে আমরা একটু দেখি চিরস্থায়ী বার্ষিকীর সূত্রটা কী হয়, খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে এখানে এন কোথায় অংশটুকু আছে, এখানে এন আছে, অর্থাৎ ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই অংশটুকু পুরোটুকু কি এন, তাহলে যদি আমরা এন এর মান অর্থাৎ এন এর মানটা কী হয়ে যায় বাদ যায়, তাহলে আমাদের কী থাকে, এ থাকে আর আই থাকে, তাহলে আমরা কী থাকে, উপরে থাকে কি এ থাকে, কিস্তির পরিমাণ নিচে থাকবে আই, অর্থাৎ চিরস্থায়ী বার্ষিকীর সূত্র হচ্ছে, পরেরটা খেয়াল করি, অর্থাৎ এই যে এন, এন এর অংশটুকু কী যাবে বাদ যাবে, তাহলে আমাদের কী থাকবে এ ইন্টু এ ডিভাইডেড আই থাকবে, অর্থাৎ
চিরস্থায়ী বার্ষিকীর সূত্র হচ্ছে এটা, আমাদের কি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এন শুধু জানবো যে চিরস্থায়ী বার্ষিকী হচ্ছে বছর বা সময় বা এন এর মান উল্লেখ থাকবে না বা দেওয়া থাকবে না, এটা হচ্ছে চিরস্থায়ী। সাধারণত এই অঙ্ক কখনো আসে না, তবু অর্থাৎ তোমাদের জানার জন্য সুবিধার্থে, জানার সুবিধার্থে অঙ্কগুলো দেখালাম সেটা। এরপরে আমাদের আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে যে অর্থাৎ চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধির সূত্রগুলো আমরা জানি যে আমাদের মুখস্থ করতে হবে না চক্রবৃদ্ধির সূত্র। আমরা এই সূত্র থেকে চক্রবৃদ্ধির সূত্র পাবো কীভাবে দেখি। চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ডিং, এখানে ত্রৈমাসিক, মাসিক, ষান্মাসিক, বাৎসরিক, পাক্ষিক এই ধরনের কথা যদি প্রশ্নে উদ্দীপকে উল্লেখ থাকে তাহলে আমাদের উদ্দীপকে অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। আমরা একটা সূত্র অর্থাৎ একটা ছন্দ শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। তাহলে আমরা খেয়াল করব কোথায় আমাদের আয় আছে, সেই আয়ের নিচে আমরা এম লিখব এবং এম এর এন এর জায়গায় আমরা এম লিখব। একটু খেয়াল করি তো, আয়ের নিচে কি এম বলছিলাম, কি আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আয়ের নিচে এম থাকা চাই, এম এন, এম এন চাচাতো ভাই। তো আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আয়ের নিচে এম থাকা চাই, আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। ওটা সেম, আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। তো এই হলো আমাদের অর্থাৎ চক্রবৃদ্ধির সূত্রগুলো। অর্থাৎ আমাদের একটা সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা সূত্র যদি আমরা পারি, অর্থাৎ আমরা যদি এই প্রথম সূত্রটা জানি তাহলে আমাদের কোনো সূত্র এখানে মুখস্থ করার প্রয়োজন নেই। তো বন্ধুরা আবার একটু রিকল করি যে বার্ষিকী, সাধারণ বার্ষিকী যদি প্রশ্নে শেষে উল্লেখ থাকে তাহলে সাধারণ বার্ষিকী, যদি উদ্দীপকে শুরুতে উল্লেখ থাকে বকে বা অগ্রিম বার্ষিকী, অগ্রিম বার্ষিকী। এই হচ্ছে আমাদের ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস, পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করব অঙ্কগুলোর। পরবর্তী ক্লাস হবে ম্যাথের সমাধান করব, সে অপেক্ষায় সবাই ভালো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।